পারিবারিকভাবেই আমার রাজনীতিতে হাতে বাংলাদেশে এমন পরিবার খুব কম খুঁজে পাওয়া যাবে যে দাদা বাবা চাচা চাচি সবাই একই পরিবার থেকে সংসদ সদস্য গত পঞ্চাশ বছর যাবত আমরা এখানে নির্বাচন করে আসছি সালিম আলতাফ জর্জ আপনার কাছেও এই একই বিষয় নিয়ে আসতে চাই যে কিভাবে আসলে রাজনীতির সঙ্গে যুক্ত হলেন সেই কবে কার কথা ধন্যবাদ আপনাকে যারা দেখছেন এবং আমার সহ আলোচক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এটা অনেক পুরনো সময়ের অনেক দিন আগের কথা এগুলো আমার জন্মের আগের থেকেই আমার পরিবার রাজনীতির সাথে যুক্ত উনিশশো সত্তর সালের নির্বাচনে আমার দাদা সৈয়দ গোলাম কিবিয়া সাহেব উনি পাকিস্তান পার্লামেন্টের সদস্য ছিলেন তারপরে বাংলাদেশ স্বাধীন হবার পরে তিয়াত্তরের পার্লামেন্টে উনি সংসদ সদস্য ছিলেন চুয়াত্তর সালের পঁচিশে ডিসেম্বর অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ওনাকে ঈদের জামাতে নামাজ পড়া অবস্থায় গুলি করে হত্যা করা হয় তো তারপরে ওইখান থেকে আমার বড় চাচা এমপি হন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম পরে আমার চাচি এমপি হন তারপরে আমি এমপি হই আমি গত সংসদে সম্ভবত আমি এবং তানভীর শাকিল জয় এই দুইজনই সম্ভবত তৃতীয় প্রজন্মের সংসদ সদস্য ছিলাম আমার বাপ দাদা চাচা চাচি সবাই এমপি ছিল ছোটবেলা থেকে কি চিন্তা ছিল যে হবেন পলিটিশিয়ান হবেন এমন চিন্তা ছিল এটা আসলে আপনার ওইভাবে পারিবারিক পরিমণ্ডলে বড় হওয়ার ভেতর দিয়ে যে মাথার ভেতরে পলিটিশিয়ান হব এমন চিন্তা আসতে হবে তেমন নয় কিন্তু যেহেতু সারাক্ষণ এই রাজনৈতিক পরিমণ্ডলে বড় হয়ে ওঠা যার জন্য রাজনীতির ইনস অ্যান্ড আউট সম্বন্ধে একটা ধারণা তো সেই সময় থেকে তৈরি হয়ে গেছে তারপরে ইউনিভার্সিটি লেখাপড়া তারপরে বাইরে যেয়ে লেখাপড়া করা ফিরে আসার পরে যখন রাজনীতিতে অংশগ্রহণের একটা সুযোগ এসে গেল যে হ্যাঁ পার্লামেন্ট নির্বাচন করতে হবে তখন আমি পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেই এবং স্বাভাবিকভাবেই নির্বাচনে অংশগ্রহণ করি এবং এইবারও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী আমি ছিলাম দুর্ভাগ্যজনকভাবে আমি এবার নির্বাচনে জিতে আসতে পারিনি সেটা অন্য বিষয় তো এইভাবে রাজনীতির যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় পারিবারিকভাবেই আমার রাজনীতিতে হাতে খড়ি এবং আমি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হওয়ার পরে বাংলাদেশের যুব নেতৃত্ব কিংবা রাজনীতির অন্যান্য জায়গায় যে পরিমাণ আপনার ছোটাছুটি প্রয়োজন সেইগুলোর ভেতর দিয়ে রাজনৈতিকভাবে আমরা আমাদের কর্মকাণ্ড করে চলেছি আমি এমন না যে হঠাৎ রাজনীতিতে এসে রাজনীতির কোনো জায়গায় গিয়েছি এরকমটা বিষয় না কেননা দীর্ঘ দেশ স্বাধীন হবার প্রথম থেকে আগের থেকেই ধারাবাহিকভাবে আমাদের পরিবার বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত এবং আমার মনে হয় বাংলাদেশে এমন পরিবার খুব কম খুঁজে পাওয়া যাবে যে দাদা বাবা চাচা চাচি সবাই একই পরিবার থেকে সংসদ সদস্য গত পঞ্চাশ বছর যাবত আমরা এখানে নির্বাচন করে আসছি কেননা বাংলাদেশ আওয়ামী লীগের ওই অঞ্চলের রাজনীতি করার ক্ষেত্রে আমাদের যে কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশনটা ধারাবাহিকভাবে এখনও আমরা করে চলেছি যার জন্য এইভাবে আপনার রাজনীতিতে যুক্ত হয়ে যাওয়া রাজনীতিতে যুক্ত হওয়ার পরে তো এখন পলিটিক্স ইস বিকাম ভেরি ডিফিকাল্ট নাও এরকম একটা জটিল রাজনৈতিক সমীকরণের ভেতর দিয়ে রাজনীতি করা এবং মানুষ মানুষের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাগুলো পূরণ করার মধ্য দিয়ে নিজের ধরে রাখা করে সেইগুলোকে নিয়ে অত্যন্ত বলছিলেন যে আপনাদের আহ অতীতের যারা পূর্বপুরুষরা ছিলেন বাপ দাদা যারা করেছেন পলিটিক্স তখনকার আসলে পরিবেশ পরিস্থিতি একরকম ছিল এখন আপনারা তো এই এখন করছেন চর্চা চালিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন এখনকার পরিবেশ আসলে অন্যরকম